শোপিজ অঙ্গনে আলোচনা সমালোচনার তুঙ্গে এখন চিত্রনায়িকা বুবলি। তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে। গত মঙ্গলবার বুবলির বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকে গুঞ্জনগুলো যেন আরও সত্যি হয়ে সামনে আসছে। এর আগে সিনেপাড়ায় গুঞ্জন উঠেছিল কন্যা সন্তানের মা হয়েছেন এই ঢাকাই নায়িকা, আর সেটি হয়েছে বছর কয়েক আগেই। আর সে সময়ের বেবি বাম্পের ছবি এতদিন পর সামনে এনেছেন বুবলি। বুবলির একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে মেয়ে নয়, ছেলের মা হয়েছেন বুবলি, আর তার সন্তানের বাবা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার নামের সঙ্গে নাম মিলিয়ে ছেলের নাম রেখেছেন শেহজাদ খান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের বীর সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বুবলির এক ঘনিষ্ঠজন জানান, যুক্তরাষ্ট্রে বুবলির ছেলে হয়েছে, যখন বুবলি আড়ালে ছিলেন তখনই তিনি মা হয়েছেন। বুবলির ছেলে শেহজাদ খানের বয়স এখন 2 বছরের উপরে। খোঁজ নিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশের মডেল অভিনেত্রী নওশিন নাহরিন মৌ সে সময় বুবলির পাশে ছিলেন, আর বুবলি ও তার সন্তানের পাশে থেকে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি। শুধু তাই নয়, শাকিব খানকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি নিয়ে দেওয়ার পেছনেও নওশিনের অবদান অনেক। তার গ্রিন কার্ড পাওয়ার সব সহযোগিতা করেছেন এই মডেল অভিনেত্রী। শাকিব বুবলিকে নিয়ে শোপিজ অঙ্গনে এতদিন যেসব গুঞ্জন হয়েছে সে সবই যেন সত্যি। তবে আনুষ্ঠানিকভাবে সব সত্যি জানতে হলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মারুফ হাসান, বিশাল, বাংলা 10।